হাইলাইটস বেঙ্গলের আরও খবর আপডেট জানতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করুন। ফেসবুকে আপডেট পেতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজটি লাইক করুন। একটা কথা বলি, মমতা ব্যানার্জির চুরিটা আটকানোর জন্য রাজীব গোয়েলের এইভাবে লুকিয়ে থাকাটা বা চোরের মতো পালিয়ে যাওয়াটা আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। কারণ ভারতবর্ষের আইনকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। আমাদের বিরুদ্ধে কেস দিয়েছিলেন, আমরাও সামনে থেকে ফেস করেছি। মমতা ব্যানার্জির পরিবারের চুরিটার জন্য আপনি কেন লুকিয়ে বেড়াচ্ছেন? এটাই সবচেয়ে লজ্জার যে একজন আইপিএস অফিসার আপনাকে যারা স্যালুট করে আজকে আপনি একটা চোরের জন্য লুকিয়ে বেড়াচ্ছেন। দেখুন, এটা তো পরিষ্কার হবে। আমার যা মনে হয়, সারদা থেকে 2000 কোটি টাকার মতো সম্পত্তি অভিষেক ব্যানার্জির কাছে রাজীব কুমার পৌঁছে দিয়েছিলেন, হয়তো সেই ক্লুটা পেয়ে যাবে। দেখুন, মমতা ব্যানার্জি তো নিজেই চোর, তো চোরের এবার কাছে পৌঁছে যাওয়ার জন্য তো ঘাটটা ধরা খুব দরকার। এটা ধাওয়া করার চেষ্টা করেছিল যে সৌমিত্র কা ভয় পালিয়ে যাবে। আরে ভাই, তোরা তো তৈরি করার জন্য লোক ডাকিস, আমার তো সেই সবও লাগে না। আমার হাতে তোদেরকে 1 মিনিট, আমি বলছি 1 মিনিটে গুন্ডাদেরকে আমি শেষ করতে পারি, কারণ জনতা আছে সঙ্গে। আর তোরা যে হুমকি দিচ্ছিস আর ভাবছিস পুলিশ আছে, আমি বারবার বলছি পুলিশই ভয় খাবেন না। আমি জানি আপনাদের একটা ভয়ের কারণ হচ্ছে পুলিশ। আপনারা যে থানার অফিসাররা ট্রাকের গাড়ি থেকে পয়সা নিচ্ছেন, একটা ছবি তুলে আমাকে দিন, আমি আপনাদেরকে বলছি আমি থানায় কেস করব। ওরা আমাদের ছেলেকে ফলস কেস দেবে আর আমি নেতা হয়ে চুপচাপ থাকবো, তা তো হতে পারে না। আমিও তো একজন কর্মী, আমি তো ভারতীয় জনতা পার্টির একজন কর্মী। তারা ভেবে নিয়েছে যে হয়তো অভিষেকের মতো বা মমতা ব্যানার্জির মতো কাউকে ধরলেই বা অরূপ বিশ্বাসের মতো কাউকে ধরলেই হয়তো সব গুণ মাফ হয়ে যাবে। না, ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল, ভারতীয় জনতা পার্টিতে সবার বলার অধিকার আছে, ভারতীয় জনতা পার্টিতে সব কিছু মিটিংয়ে হয়। তাই আপনারা সকলে ভয় পাবেন না, আপনারা এগিয়ে চলুন। আজকে ইংল্যান্ডে কোনো বই রেখা যেতে পারে না, কেন পশ্চিমবাংলা কি যে কেউ এসে থাকবে, যা খুশি তাই করবে, খুন করবে আর বাংলাদেশে চলে যাবে? এখানে খাগড়া করে কান্না খোটাবে আর চলে যাবে বাংলাদেশ? আপনারা কি তাই চান? সেটা চাওয়ার, সেটা বন্ধ করার জন্য আজ এনআরসিটা দরকার। আজকে এনআরসি হলে আমরা সকলেই ভালো থাকবো, আর এনআরসি হলে কারো কোনো চিন্তা করার দরকার নেই, কিন্তু ভবিষ্যতে আর কোনো মানুষ